Hi friends, welcome to my channel, Dress Kitchen and Lifestyle. So, bondhura, tumra kemon acho? Asha kori ajke dinta shobai khubi bhalo acho. Ajke ekta khub special din, Bhaifota. To bhai boner ekta darun somporker bhalobashar din. Sokol bhai bonederke onek onek shubhechha, onek onek bhalobasha amar poribarer toraf theke. Shobai khub moja kore katio. Ar ami ajke amar vlog ta Bhaifotar ekhan theke shuru korlam. Ajke shara diner Bhaifotay ki ki hocche. কটা পর্ব ফোটা হচ্ছে এরকম প্রথম আমার শুরু হয় ছেলেকে দিয়ে ফোটা আমার ছেলেকে ওর ঠাকুমা ফোটা দেয় তারপর আমার হাজবেন্ডের ফোটা হয় ও দিদির কাছ থেকে ফোটা নেয় আমার সব আর লাস্টে আমার সব ভাইগুলো এখন আসতে পারছে না তো একজন দুজনকেই আমি ফোটা দিতে পারি সেটা একদম রাতে তো পুরো সারাদিনের ব্লগ আমি দেব আমি ভাইয়ের জন্য কি রান্না করছি কি খাওয়া দাওয়া হচ্ছে ছেলে কিরমভাবে ফোটা নিল সব কিছুই দেখাবো সাথে থাকো আর দেখতে থাকো So, our কিন্তু অরেঞ্জের ফোটা দিয়ে শুরু হলো প্রথম পর্ব So, our কিন্তু অরেঞ্জের ফোটা তো ফটো পর্ব আর ফোটা পর্ব সবই হয়ে গেল অরেঞ্জয়ের এবার অরেঞ্জয়ের এবার একটু খাওয়া শুরু করতে হবে ঠিক আছে আমার অত ফোটা লাগে না দেখো আমার হাতে আমার ভাই প্লাস বাড়ির সবাই চিকেন চাপটা রেসিপি স্টাইলের ভালোবাসে দেখে আমি আমার ভাইদের জন্য দুটো ভাই আমার আসতে সবাই আসতে পারছে না তো তাদের জন্য আমি চিকেন চাপটা তৈরি করছি তো আমি এখানে 1.5 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি ম্যারিনেট করে রেখেছি তোমাদের বলেই দিয়েছি অলরেডি যে কিভাবে কি ম্যারিনেট করেছি আর আমি চাপটা বানাচ্ছি দেখো আমি সর্ষের তেলই করি সর্ষের তেলের মধ্যে ফোড়ন আমি কি দিয়েছি তেজপাতা দিয়েছি জয়িত্রী দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা গরম তেলেতে দিয়ে দেবো সো দেখো আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিয়েছি আমি বুঝতে পারি এটাকে কষাবো যখন একটু ফ্রাই হবে আমি কী কী মশলা অ্যাড করছি আমি মিক্সিতে বানিয়ে রেখেছি সবটা রাখছি দেখো আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর এবার জাস্ট চিকেনটা ফ্রাই হবে একটু একটু সময় লাগবে 10 মিনিটের মতন এটা ফ্রাই হবে তারপর আমি মশলা যেটা বানিয়ে রেখেছি কী কী যে মশলাটা বানিয়েছি সেগুলো সব বলে দেবো তারপর কীভাবে রেস্টুরেন্ট স্টাইল আমি চিকেনটা বানাচ্ছি দেখাচ্ছি চিকেন চাপ আমি এর আগেও বানিয়েছিলাম কারণ এটা খুব ভালো বানাই সবাই খেতে খুব ভালোবাসে তো এটা বারবারই বানাই সো দেখতে থাকো আমি এটা একটা পেস্ট বানিয়েছি কি কি দিয়ে বানিয়েছি কতটা রেশিও আমি বলে দিচ্ছি 1.5 কেজি মাংস আমি নিয়েছি তো 1.5 কেজিতে আমি বড় বড় তিনখানা দুটো বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি আর জাস্ট ছোট ছোট করে কেটে আমি আগে পেঁয়াজটা বেটে নিয়েছিলাম মিক্সিতে আচ্ছা তারপর এতে দিয়েছি হচ্ছে চালমগজ পোস্ত কাজু বাদাম বাটা আর সামান্য কিসমিস দিয়ে আমি এই পুরো পেস্টটা একসাথে করে নিয়েছি সো এবার এটা যখন অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে আমি পুরো গ্রেভি এটা মিক্সচারটা দিয়ে দিলাম এবার আমি এটাকে আবার ভালো করে কষাবো আমি এখন হলুদ লঙ্কার গুঁড়ো কোনো কিছুই অ্যাড করবো না এটাকে ভালো করে আগে কষিয়ে নেব
এখানে দেখো অনেকটাই চিকেনের থেকে জল বেরিয়েছে, সেটা একদম ড্রাই মতন হয়ে আসবে। তারপর আমি হলুদ লঙ্কার গুঁড়ো অ্যাড করব। দেখো আমি পুরো মিক্সচার যেটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা মিক্সিতে সেটা আমি দিয়ে দিয়েছি। আর দেখো ওয়াইলটাকে এটাকে অটোমেটিক্যালি কষতে হবে, ভালো করে কষিয়ে কষিয়ে অনেকটা টানে টানে, নাহলে কিন্তু সব মশলা থেকে গন্ধ ছাড়বে। সো এটা যখন ভালো মতন অনেকটাই কুকড হয়ে যাবে তখন আমি ওটা অ্যাড কী কী করবো আমি সেগুলোও রেখে দেবো। এটা এখন একটু কুক হোক। সো দেখো এটা অনেকটাই কুক অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করবো, অলমোস্ট মানে এখন বাকি আছে, কিছুটা কুকিং হয়ে গেছে আর তো মশলাটার আর গন্ধ ছাড়বে না। এবার আমি এতে অ্যাড করবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো। সো দেখো আমি কিন্তু সব মশলা অ্যাড করে দিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো গরম মশলা সামান্য একটু চিনি আর যতটা পরিমাণের জল দরকার। আমি বেশি জল এটাই দিই না, কারণ বেস্ট গ্রেভিতেই হয় মাংসের জল ছাড়ে। তো এবার কিন্তু এটা মাংসটা সেদ্ধ হতে টাইম লাগবে, তার কারণ আমি চিকেন চাপের পিস কিন্তু বড় করেছি, তো একটু বয়েল হতে তো সময় লাগবে। সো দেখো সেই কারণে আমি এখন লো ফ্লেম করে দেবো, লো ফ্লেম করে কিন্তু গ্রেভিটা আমি তৈরি করবো, কারণ পিসগুলো কিন্তু বড় আছে। তো সেই জন্য একটু ভেতর থেকে বেশিক্ষণ টাইম না দিলে কিন্তু সময় মানে কাঁচা থেকে যাবে। তো সেই জন্য ভালো করে কুক করবো, লো ফ্লেম করে দেবো, হতে থাকবে। অসাধারণ কিন্তু স্মেল এসেছে, জাস্ট এই গ্রেভিটা আর একটু থিকেন হবে তাহলেই তৈরি হয়ে যাবে। সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে, নামানোর সময় ঘি বা বাটার, যদি ঘি থাকে ভালো, আমি ঘি দেবো না, আমি বাটার দেবো, সামান্য একটু বাটার দেবো। তো দেখো আমার কিন্তু রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ রেডি। আমি জাস্ট এবার গ্যাস অফ করে দেবো, আমার তৈরি হয়ে গেছে। সো আজকে বলেছিলাম যেরকম সারাদিনের ব্লগ দেখো, এখন আরও কিছু বাকি আছে, একসাথে আমি পুরো আজকে ভাইফোঁটার ব্লগটা দেবো। সবাই দেখে আমাকে কমেন্ট করো কেমন লাগলো, চ্যানেলকে সাপোর্ট করো আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নতুন রেসিপি নিয়ে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আশা করি সবাই আজকের দিনটা খুব মজা করে কাটাবে, সবাই খুব মজা করো।